আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত করাবো সেটা হচ্ছে যে এক শতক জমি কতটুকু লম্বা এবং চওড়া হয় এর আগে আমার আরও অনেকগুলো ভিডিও ছিল সেখানে আপনাদের অনেক প্রশ্ন ছিল তো ওই জন্য আজকের এই ভিডিওটি আমি এ টু জেড কমপ্লিট করতে চাই যাতে পরবর্তীতে যে কেউ আর কোনো প্রশ্ন না করতে হয় এক শতক জমি কতটুকু লম্বা এবং চওড়া হয় তো তার আগে বাংলাদেশের ভূমি ব্যবস্থায় এই যে শতক এটা হচ্ছে সর্বনিম্ন একক অর্থাৎ ভূমি পরিমাপের সর্বনিম্ন যে সরকারি এককটা সেটাই হচ্ছে এক শতক তো এই শতকের কিছু আঞ্চলিক নাম আছে সেটা হচ্ছে শতাংশ ডেসিমেল ডিসিম এবং সেন্ট এই সবগুলো একই শব্দ শতক শতাংশ ডেসিমেল ডিসিম সেন্ট এই পাঁচটির নাম আপনারা অবশ্যই স্মরণ রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটি বাংলাদেশের সর্বত্র সমান কোথাও এর কোনো ব্যবধান নাই অর্থাৎ রংপুরের এক শতক চট্টগ্রামের এক শতক এবং খালির এক ডেসিম বা এক সেন্ট এক ডেসিমেল সমস্ত কিছু যে পরিমাপটা আছে সেটা হচ্ছে এক শতক আর গোটা বাংলাদেশেই শতক হিসাবে সরকারি কাজে জমি ব্যবহৃত হয় আঞ্চলিক হিসাবগুলো শুধু জনসাধারণের মুখেই থাকে তো এখন কথা হচ্ছে যে জমি পরিমাপটা কী হিসাবে করা হয় তো বর্তমানে বাংলাদেশে ফুট এবং মিটার এই দুটি পদ্ধতিতে ভূমি পরিভাব করা হয় সরকারি গজে তারা চেইন ব্যবহার করে চেইন তো এই চেইনের হিসাবটি একটু জটিল তো আমরা যদি আজকে বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে চেইনের হিসাবটি আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে শিখব তো আজকে বাকি যে ফুট মিটার এবং গজ তো নর্মালি বাংলাদেশে ফুট ফুট স্কেলেই যে আমাদের ট্যাপগুলো পাওয়া যায় বাজারে সেগুলোর মধ্যে ফুট এবং মিটার দুটোই দেওয়া থাকে গজ দেওয়া থাকে না এজন্যই জন্যই কারণ হচ্ছে তিন ফুটে এক গজ অর্থাৎ তিন ফুট যদি জায়গা আপনি নেন সেটাই হচ্ছে এক গজ ওই জন্য তাহলে ফুট এবং মিটার এই দুটির মধ্যে আপনি হিসাব করতে পারেন তো আমার আজকের এই হিসাবে আমি দুটোই দেখাবো আশা করি আপনারা বুঝবেন তাহলে আমরা শতক শতাংশ ডেসিমের ডিসিম সেন্ট জানলাম এবং এটা পরিমাপ করার জন্য যে ফিতার সেটা হচ্ছে আমাদের মিটার মিটার অথবা ফুট দুটোর যে কোনো একটুই নিতে পারেন বাংলাদেশের যতগুলো জমি মাপার ট্যাপ বা নর্মালি আমরা মেজারমেন্টে পাওয়া বলি সেগুলোর মধ্যে ফুট এবং মিটার দুটোই আছে তো এখন আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য এরকম একটি আয়তাকার জমি কল্পনা করি আয়তাকার জমি বলতে বোঝা যে যার বিপরীত দুই দিকের আইল দুইটা সমান এবং একটা একটি জমির মধ্যে চারটি আইল থাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আপনার পূর্ব পশ্চিম আইল এবং উত্তর দক্ষিণ আইল আপনি এই জমিটাকে আপনার পূর্ব আইল এটাকে পশ্চিম আইল এটা উত্তর আইল এটা দক্ষিণ আইল কল্পনা করুন যদি আয়তাকার হয় তাহলে এই পূর্ব দিকে যতটুকু জায়গা হবে পশ্চিম দিকেও ততটুকু জায়গা হবে তো আমরা ধরলাম জায়গাটুকু হচ্ছে ছেষট্টি ফিট লম্বা আর চওড়াটা অর্থাৎ উত্তর দিকটা হচ্ছে ছয় পয়েন্ট ছয় ফিট এবং এই দক্ষিণ দিকটা হচ্ছে ছয় পয়েন্ট ছয় ফিট আয়তাকার হিসাবের ক্ষেত্রে শুধু দুই দিকই দেখা হয় কারণ বাকিগুলো গড গট করলে সমানই আসে তাহলে শিশুটি ফিট লম্বা এবং সিক্স পয়েন্ট সিক্স ফিট চওড়া আপনার জমিটা আপনি এই জায়গা থেকে যখন ট্যাপ দিয়ে আপনি এই পর্যন্ত মাপলেন শিশুর ফিট পেলেন এই জায়গা থেকে যখন এই পর্যন্ত মাপলেন ছয় পয়েন্ট ছয় ফিট পেলেন তো এখন যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আর ক্ষেত্রফলটা এই এটা আর এটার সাথে গুণ করলে যেটা আসে সেটাকেই ক্ষেত্রফল বলা হয় শিশুটি যদি আমরা গুণন দিই সিক্স পয়েন্ট সিক্স দিয়ে তাহলে দেখুন আমাদের আসতেছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমরা এর ক্ষেত্রফলটা লিখতে পারি সেটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তো দেখুন এটা হচ্ছে ফিট এটা হচ্ছে ফিট তো তাহলে এর ক্ষেত্রফলটা হবে বর্গ ফিট বর্গ মানে হচ্ছে দুটো জিনিস কারণ আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে এক শতক জায়গা কত ফিট আসলে এক শতক জায়গা কখনো ফিট হয় না সেটা বর্গ ফিট হয় আমরা যারা বুঝি যে মিটার একটা হচ্ছে রানিং মিটার এই যদি একটা জায়গা এই জায়গা থেকে এই জায়গা দূরত্ব যেটা সেটা হচ্ছে মি রানিং মিটার আর যদি এই যে এটা হয় তাহলে এটা হবে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এই জায়গাতে এটা হবে স্কোয়ার বা বর্গ মিটার তো আশা করি ফি বর্গ ফিট বা স্কোয়ার ফিট সম্পর্কে আপনাদের ধারণা যে ধারণা সেটা আরও ক্লিয়ার হবে যেটাই বর্গ সেটাকে ইংরেজিতে স্কোয়ার বলা হয় স্কোয়ার ফিট আচ্ছা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট বা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফিটে হচ্ছে এক শতক জমি তো এটা তো আমরা নিলাম এখন ফিট স্কেলে তো আমরা এখন মিটার স্কেলে দেখবো তার আগে আরও একটা জিনিস বলে নেই এখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত জমি কিন্তু এরকম আয়তাকার না বা আপনার জমিটি এরকম আয়তাকার না তো জমিটি আয়তাকা যদি না হয় অন্য আঁকা অন্য এমন বৃত্তাকার হতে পারে অর্থাৎ গোলাকার হতে পারে এরকম ত্রিভুজাকার হতে পারে বিষম ত্রিভুজাকার অথবা সমকণী ত্রিভুজাকার বা অন্য যে কোনো প্রকার হতে পারে এরকম হতে পারে তো শতকটা আপনাকে বুঝতে হবে এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয়ের আলাদা সূত্র আছে এই জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় আলাদা সূত্র আছে এই জায়গাটার নির্ণয় আলাদা সূত্র আছে এই জায়গাটার নির্ণয় আলাদা সূত্র আছে এই সমস্ত কিছু আপনারা যদি জমি সম্পর্কে জানতে চান তাহলে আমার প্লে লিস্ট আরও ভিডিও আছে সেখান থেকে যে বৃত্তাকারে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করবেন ত্রিভুজাকারে কীভাবে সমকোণী ত্রিভুজে কীভাবে এবং আঁকা বাঁকা জমির কীভাবে ত্রিভুজ নির্ণয় কর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন তো এই সমস্ত জায়গা যে ক্ষেত্রফলটা বের হবে সেই ক্ষেত্রফলটাকে যদি ক্ষেত্রফলটা যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে ওই জায়গাটুকু হবে এক শতক আর যদি বেশি হয় আপনাদের বোঝার জন্য আমি বলি যদি আপনি এই যে বৃত্ত জায়গাটা আর যদি ক্ষেত্রফল আপনি পান দুই হাজার স্কোয়ার ফিট তাহলে এখানে কতটুকু জায়গা আছে তো এটা করার জন্য আমার আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা জাস্ট এই দুই হাজারকে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দেব তো আমরা যদি ক্যালকুলেটরে এই জিনিসটি করি তাহলে দেখুন কত আসে দুই হাজার ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমাদের আস্তে আস্তে দেখুন মোটামুটি ফোর তার মানে হচ্ছে ফোর পয়েন্ট আমরা ফাইভ এত শতক অর্থাৎ এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এরই অপর নাম হচ্ছে শতক এটাকেই বলতেছি আমরা শতক তাহলে এক শতক জমি কতটুকু লম্বা এবং চওড়া হয় এ বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কোনো যুক্তি নাই আয়তাকার গোলাকার ত্রিভুজ আকার বিষম আকার যত আকার আছে সমস্ত আকারের যে ক্ষেত্রফলটা আপনারা নির্ণয় করবেন সেই ক্ষেত্রফলটাকে যদি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে আপনারা ভাগ দেন তাহলে যে যিনি মানটা আসবে সেটাই হচ্ছে আপনার এক শতক ওই জন্য ক্ষেত্র যে শতকটা হয় স্কোয়ার ফিট বর্গ ফিটে তো এখন আমরা ফুটে হিসাব করলাম এখন এটা যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কি হবে যদি মিটারে যদি ক্ষেত্রফলটা আসে চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ স্কোয়ার মিটার তাহলে হবে এক শতক ফিটে ছিল আমাদের কত ফিট স্কেলে ছিল আমাদের চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার মিটার স্কোয়ার ফিট সরি স্কোয়ার ফিট অর্থাৎ এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়কে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে আসবে চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ স্কোয়ার মিটার আপনি যদি মিটারে নিতে চান তাহলে আপনি যে জায়গাটা নেবেন এর ক্ষেত্রফলটা সাপোজ আমরা যদি এটাকে কল্পনা করি দিয়ে ধরুন এই জায়গায় শিশুরটি ফিটের জায়গায় যদি আমরা শিশুরটি মিটার নেই তাহলে কি আসে শিশুরটি মিটার মিটার তো আমরা দুটোকে গুণ করে দেব তো আমরা যদি দুটোকে গুণ করি শিশুটি গোনান সিক্স পয়েন্ট সিক্স চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখন কিন্তু এটার ফিট নেই এটা হচ্ছে মিটার তো এটাকে আমরা ভাগ দেবো কত এই চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ দিয়ে তো এটাকে ভাগ দিলে দেখুন আমরা পাচ্ছি মোটামুটি দশ শতকের মতো তার মানে এর ভিতরে দশ শতক জায়গা আছে দশ তো আশা করি তাহলে আপনারা মিটার এবং ফিটে শতকের যে জিনিসটা সেটা বুঝতে পারছেন তো এখন আসি আমরা গজে তো গজটা আসলে কিছুই না তিন ফিটে হয় এক গজ এই হিসাবটা মনে রাখলে আপনারা বুঝতে পারবেন তিন সমান এক অর্থাৎ তিন ফিটে হচ্ছে এক গজ আর এটার জন্য যতটুকু ক্ষেত্রফল প্রয়োজন সেটা হচ্ছে চল্লিশ পয়েন্ট সরি আটচল্লিশ পয়েন্ট চল্লিশ স্কোয়ার ইয়ার্ড গসকিং যদি ইয়ার্ড বলা হয় তো শতক নির্ণয়ের এই তিনটি হচ্ছে জিনিস চল্লিশ পয়েন্ট সাতচল্লিশ মিটার চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট আটচল্লিশ পয়েন্ট ইয়ার্ড তো এভাবেই আপনি যে কোনো জায়গা ক্ষেত্রফলকে যদি এগুলো দিয়ে ভাগ করেন তাহলে আপনি ওই শতক পেয়ে যাবেন তো এটি আরও অ্যাডভান্স লেভেলে বোঝার জন্য আপনাদেরকে আরেকটি জিনিস বলে দেই সেটা হচ্ছে যে জমির হিসাবটা আসছে কোথা থেকে হয়তো অনেকের মনে প্রশ্ন থাকে সেটা হচ্ছে এই যে গানটা চেইন বা চেইন কারণ যখন জমি ভূমি পরিমাপ আসে তখন এই সব ফিটি স্কেল মিটার স্কেলে পরিমাপ ছিল না তখন ছিল গানটার চেইন তো গানটা চেইনের অনেক হিসাব আছে তো আমি জাস্ট সাধারণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি যদি এই দিকে এক ফাল্লাং এই দিকে এক চেইন এখন এই ফালাং জিনিসটা কি এই ওয়ান ফালাং সমান হচ্ছে টেন চেইন আর এক চেইন সমান হচ্ছে আমাদের বর্তমান হিসাবে হচ্ছে ছেষট্টি ফিট তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কতটুকু হবে অর্থাৎ এদিকে যদি দশ চেইন লম্বা এক চেন খাটো হয় তাহলে ওই জায়গাটা হবে এক একর বা একশো শতক এভাবেই হিসাবটা আসছে তো এই বিষয়ে যদি আপনারা জানতে চান আমি নেক্সটে ভিডিও বানিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো তো আশা করি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে আরও নতুন কিছু নতুন ভিডিও নতুন ট্রফিক নিয়ে